রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পাল্টা হামলা এবং রাশিয়ার সৈন্যদেরকে রুখে দিতে অনেকদিন যাবৎ আমেরিকার কাছে F-16 যুদ্ধবিমান চেয়ে আসছিল ইউক্রেন। এবার জেলেনস্কির সেই আশা পূরণ হতে যাচ্ছে F-16 যুদ্ধবিমান ডেলিভারি পাওয়ার মাধ্যমে। কিন্তু F-16 ফাইটার জেট পেলেই যুদ্ধের গতিপথ পাল্টাতে পারবে না ইউক্রেনীয়রা। এমনকি ফাইটার জেট পরিচালনায় দক্ষ হয়ে উঠতে পর্যাপ্ত সময় প্রয়োজন। কিন্তু সেই সক্ষমতা অর্জন করতে করতে রাশিয়ার আক্রমণ দিনকে দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। সেই ক্ষেত্রে এই বিমান শুধু ইউক্রেনের সৈন্যদের মনোবল বাড়াবে বলছেন বিশ্লেষকরা। আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর জন্য নেদারল্যান্ডস ও ডেনমার্ককে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাইলটদের F-16 চালানোর প্রশিক্ষণ শেষ হলে বিমানগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। ইউক্রেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। ইউক্রেন গত বছর থেকে F-16 যুদ্ধবিমান পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে চেয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, এখন ইউক্রেন তাদের নতুন অস্ত্র সম্ভারের পুরো সক্ষমতা ব্যবহার করতে পারবে। এর আগে ইউক্রেনে F-16 দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সে সময় তারা বলেছিল ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দিলে তা পারমাণবিক যুদ্ধের দিকে যাবে এবং রাশিয়ার সাথে তাদের যুদ্ধ আরও ভয়ঙ্কর করে তুলবে। F-16 যুদ্ধবিমানকে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয়। 1970-এর দশকে এই বিমানটি যুক্তরাষ্ট্র তৈরি করে। এখন পর্যন্ত প্রায় 4,000-এর মতো F-16 তৈরি করা হয়েছে। ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করা ও আকাশের প্রতিপক্ষের বিমান ধ্বংস করার পারদর্শিতার কারণে পাইলটদের কাছে জনপ্রিয় এটি। একবার জ্বালানি নিয়ে এই বিমান যতটুকু পথ পাড়ি দিতে পারে একই ধরনের অন্য যে কোনো বিমানের তুলনায় তা সর্বোচ্চ। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিমানের চেয়ে বেশি সময় অবস্থান করতে পারে এটি। যে কোনো আবহাওয়া পরিস্থিতিতে এমনকি রাতেও এই বিমান যুদ্ধক্ষেত্রে কার্যকর। ধ্বংসাত্মক ক্ষমতার কারণে মার্কিন পাইলটরা এটিকে ভাইপার নাম দিয়েছেন। আমেরিকার বিমান বাহিনীর কাছে এই মুহূর্তে 700 কার্যকর F-16 রয়েছে। ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ডস সহ অনেক দেশই এটি ব্যবহার করে থাকে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী এই বিমান নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমন প্রিসিশন গাইডেড মিসাইল ও বোমা দিয়ে সজ্জিত করা যায় এবং ঘণ্টায় প্রায় 2,400 কিলোমিটার বেগে ছুটতে পারে এই বিমানটি। F-16 বিমান থাকলে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার বিমান বাহিনীর বিরুদ্ধে যে কোনো মৌসুমে যুদ্ধ করতে পারবে। এছাড়া এই বিমানের সাহায্যে রাতেও যুদ্ধ চালিয়ে যেতে পারবে তারা। এই বিমানগুলোর মিসাইল 150 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে, ফলে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান এয়ারক্রাফটকে আক্রমণে সক্ষম হবে। যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল তখন ইউক্রেনের হাতে 120টির মতো যুদ্ধবিমান ছিল বলে ধারণা করা হয়। তবে এর বেশিরভাগই ছিল সোভিয়েত আমলের পুরনো মিগ-29 এবং সু-27। এর মধ্যে যুদ্ধে অনেকগুলোই ধ্বংস বা অকেজ হয়ে গেছে। ইউক্রেন মনে করে রাশিয়ার বিমান বাহিনীর সঙ্গে টেক্কা দিতে হলে তাদের 200টি জেট বিমান দরকার। অর্থাৎ এখন তাদের যা আছে তার থেকে প্রায় 5 থেকে 6 গুণ বেশি। ইউক্রেন বলছে তাদের প্রায় 150 পাইলটকে চিহ্নিত করে রেখেছে। F-16 বিমান পাওয়ার সাথে সাথেই যেন তাদের প্রশিক্ষণ শুরু করে দেওয়া যায়। কিন্তু F-16 চালানোর জন্য প্রশিক্ষণ বেশ দীর্ঘমেয়াদী এবং এসব পাইলটকে তখন যুদ্ধের ময়দান ছেড়ে লম্বা সময়ের জন্য প্রশিক্ষণ নিতে চলে যেতে হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে সক্রিয় ফাইটার জেট F-16। এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমান দিয়ে স্থল আকাশ উভয় পথে হামলা চালানো যায়। বিশ্লেষকরা বলছে ইউক্রেনকে মূলত সোভিয়েত যুগের যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা চলছে। তারা এও বলছে এই যুদ্ধবিমান পেলেই ইউক্রেনের সব সমস্যার সমাধান হবে না, কারণ এই ফাইটার জেটের দুর্বলতা সম্পর্কে খুব ভালোভাবে সচেতন রাশিয়া। বিশ্লেষকরা আরও বলছে মাত্র 3 মাসে ইউক্রেনীয় সেনাদের ফাইটার জেট সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া সম্ভব, তবে এ বিষয়ে দক্ষ হয়ে উঠতে কয়েক মাস বা বছর লেগে যেতে পারে। সেক্ষেত্রে এই বিমান কেবল ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াবে। দ্বিতীয় বছরে গরানাও যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা নেই বলে এই ফাইটার জেটের মত বিশ্লেষকদের।